ভাই। আচ্ছা, এই গ্রামে এই অনুষ্ঠান তো বাজে, কোন জামাই এসেছে? জামাই জামাই তো আসবে নিশ্চয়ই। এখানে কেউ আছে জামাই? একটু হাত দিলে ভালো হয় ভাই, কি বলো, জামাই টামাই আছে এখানে? আচ্ছা আছে না? হ্যাঁ, দু একটা জামাই আছে ভাই। জামাইগুলো লজ্জা পেও না জানো। হ্যাঁ, আসলে আমাদের মধুর ভাই গজল বলার সময় বলি, মারে ডাকে নাকি এই মা ভাত দে, আর শাশুড়ি ডাকে আম্মু। আচ্ছা, শাশুড়ি ডাকে আম্মু। এখন আমি একটা কথা বলি, রাগ করবে না, বুড়ি মা গজল এখান থেকে শুরু হয়। এখান থেকে ওই ছেলে বড় হলো, মা বুড়ি হয়, এখন ওই ছেলের বয়স যখন হয়েছে, বিয়ের বয়স হয়েছে, মা একা লোকের বাড়ি কাজ করে ছেলেকে বড় করেছে, মা ডেকে বলছে, খোকা অনেক কষ্ট করে লোকের বাড়ি কাজ করে ঝাড়ু পোঁছা মেরে তোরে বড় করেছি, তোর বিয়ের বয়স হয়েছে, এবার তোমাকে বিয়ে করতে হবে, মা আর পারবো না। এখন ওই ছেলে বলে, মা ও চিন্তা দিয়ে মানে করিস ডিজিটাল যুগ, কি বলে কেন, বলে কলেজে ভর্তি হয়েছি, একটা মেয়ে পছন্দ হয়েছে, সবার করে বিয়ে করে ফেলেছি। এখন মায়ের মনে একটু কষ্ট হয়, তারপরে তো মা মায়ের মতন ভালো বন্ধু পৃথিবীতে আর কেউ হয় না। তা মা বলে, বাবা যা করেছো ভালো করেছো, এখন বৌমাকে নিয়ে আমি ঘরের কাজ করতে পারবো না। আপনারা বলেন, যারা জ্ঞানী গুণী মানুষ, ওই বউ যদি বাড়িতে আসে মায়ের বুকের খাঁচায় লাথি মারবে নাকি চুমু খাবে? হ্যাঁ, বউ বাড়িতে এলো, শুরু হয়ে গেল শাশুড়ি আর বউ যুদ্ধ। বাপরে বাপ, এখন বইয়ের কথায় উঠতে হবে আর বুঝতে হবে। এরকম জামাই আছে যে মার্কেটে গেলে মায়ের জন্য 400 টাকার বেশি খরচা করে না জামা কাপড়ে, আর শাশুড়ির জন্য 4-5 হাজার টাকা খরচা করে দেবে। এখন মা যদি বলে, খোকা আমার এত কম দামি জিনিস আর ওই টাকা, আর বউ বলে, না ওটা শাশুড়ির জন্য নিয়েছি, তা বলে ওইটাও তোমার মা, আমিও তোমার মা, আমার 400 টাকা শাশুড়ির 4 হাজার টাকা কেন? বলে তুই বুড়ি মানুষ যা বুঝবি না, শাশুড়ি বলে কোনো মা সম্মানে দেখ, শাশুড়ি কম দামি জিনিস যদি হয়, যার পায়ের তলায় জান্নাত তাকে 400 টাকা জিনিস, আর শাশুড়ির বেলায় 4 হাজার টাকা। এখন না দিলে হয়, শাশুড় শ্বশুর বাড়ি গেলেই দুটো করে ডিম দেয়, ওরে আল্লাহ, শ্বশুর বাড়ি গেলেই তো দুটো করে ডিম দেয়, আবার বিরিয়ানি ছাড়া খাওয়ায় না, পোলাও করে, পিঠে করে, কত কি করে। মনে রেখে দাও, তোমার মা যেখানে বসে দোয়া করবে, পিতৃদের গতিতে দোয়া কবুল হয়ে যাবে, তোমার শাশুড়ি যেখানে বসে দোয়া করবে, ও দোয়া কবুল হতে হাজার হাজার বছর কেটে যাবে, তথাপিও সে দোয়া কবুল হবে কিনা কোনো গ্যারেন্টি নেই। আগে তোমার মা, তারপর তোমার শাশুড়ি, মায়ের স্থানে কখনো শাশুড়িকে বসে না, তাই কবি লিখছে।